ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের চারাখালি এলাকায় বিয়ের তিন দিন আগে হালিম শিকদার নামে এক ঘটকের ধর্ষণের শিকার হয়ে 15 বছর বয়সী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘর ছাড়া হয়েছেন। এ ঘটনায় গত 28 জুন রাজাপুর থানায় ঘটক হালিম শিকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম শিকদার পলাতক ছিল। 14 জুলাই র্যাব 8-এর একটি আভিযানিক দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম শিকদারকে গ্রেপ্তার করে 15 জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছেন। প্রায় 13 বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করেন। সেই থেকেই ওই কিশোরীকে তার নানা ভরণ পোষণ করে। অভিযুক্ত হালিম শিকদারের প্রস্তাবে গত 24 এপ্রিল নূরজামান নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় ওই কিশোরীর। এর আগে গত 15 এপ্রিল দুপুরের সময় কিশোরীর নানার বাসায় পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম শিকদার। কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়, যার ফলে ওই কিশোরী গর্ভবতী হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র জানান, মামলার পর থেকেই আসামি হালিম শিকদার পলাতক ছিল। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।